ভাত আমাদের নিত্যদিনের সঙ্গী, সেই সঙ্গে মাছ তো থাকবেই। কিন্তু মাছ খেতে গেলেই ঘটে যত বিপত্তি। অনেক সময় অসতর্কতাবশত গলায় মাছের কাঁটা ফুটে যায়, যা যন্ত্রণাদায়ক ব্যথার সৃষ্টি করে। তাছাড়া এই সাধারণ কাঁটা থেকে ঘটতে পারে মারাত্মক বিপদ। তাই দেরি না করে দ্রুত এই কাঁটা থেকে মুক্তি পেতে জেনে নিন তিনটি উপায়, যা খুব সহজে গলা থেকে কাঁটা নামাতে সহায়তা করবে। চলুন তবে জেনে নেওয়া যাক উপায়গুলো। গলা থেকে কাঁটা নামানোর সবথেকে সহজ ও আধুনিক পদ্ধতি হল কোল্ড ড্রিঙ্কস পান করা। গলায় কাঁটা ফুটলেই এক নিঃশ্বাসে যতটা সম্ভব কোল্ড ড্রিঙ্কস পান করে ফেলুন। দেখবেন কিছুক্ষণ পর কাঁটা নরম হয়ে গলা থেকে নেমে গেছে। অলিভ অয়েল কাঁটা নামাতে বেশ সহায়ক। তেল পিচ্ছিল পদার্থ, আর অলিভ অয়েল কাঁচা খেলেও সমস্যা হয় না। তাই গলায় কাঁটা ফুটলে এক চামচ অলিভ অয়েল খেয়ে নিন, সহজেই কাঁটা নেমে যাবে। পাতিলেবু গলা থেকে কাঁটা নামিয়ে দিবে নিমিষেই। তাই যখনই গলায় কাঁটা ফুটবে তখনই একটি পাতিলেবুর রস লবণ দিয়ে খেয়ে নিন। দেখবেন কাঁটা নরম হয়ে গলা থেকে নেমে গেছে। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।